উচ্চতর বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ পরামর্শ। ভাগ্যরত্নের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপির রিহ্যাবিলিটেশন সেন্টার, একই ছাদের নিচে উন্নত মানের ফিজিওথেরাপির একাধিক পরিষেবা পেতে যোগাযোগ করুন। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ, আপনাদের সাথে আমি রয়েছি রিয়া। এই মুহূর্তে নজর রাখবো পরবর্তী খবরের দিকে। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াতে গতকাল বিজেপি জেলা নেতা প্রতীক পাখিরার ওপর আক্রমণের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপির তমলুক সাংগঠনিক যুব মোর্চার জেলা সভাপতি প্রতীক পাখিরা তার অভিযোগ, একটি মিটিং থাকায় তিনি পাঁশকুড়া বিডিও অফিস চত্বর এলাকাতে এসেছিলেন। এরপর কয়েকজনকে নিয়ে বিডিও অফিস চত্বরে চা খাওয়ার উদ্দেশ্যে বাইরে বেরোন। সেই সময় ওই চা দোকানের সামনে তিনি যখন দাঁড়িয়েছিলেন, সেই সময় একটি বাইকে কয়েকজন এসে তাকে গায়ে আঘাত করে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তার ওপর পরিকল্পিতভাবে আক্রমণ চালায় এমনটাই অভিযোগ প্রতীকবাবুর, এবং তার পেটে বুকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। এরপর তমলুক জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান দলীয় কর্মীরা। এরপর পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে প্রতীকবাবু। যদিও এই ঘটনায় তৃণমূল জড়িত আছে বলে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ অস্বীকার করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব, যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। পূর্ব মেদিনীপুর থেকে দেবপ্রসাদ মল্লিকের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। দাদা, আমি যে পাঁশকুড়াতে আমরা পদাধিকারী বৈঠকে উপস্থিত হওয়ার জন্যে আমরা যাই, বেরিয়ে যাই। দলীয় কার্যকর্তা দু তিনজন সহ আমরা একটা চা দোকানে দাঁড়িয়ে চা খেয়ে বেরানোর পথে আচমকা তৃণমূলের গুন্ডা বাহিনী শেখ মুজিবর ওনার নেতৃত্বে আরও কয়েকজন আমার উপরে চড়াও হয় এবং পেটে লাঠি মারে। হাতে মোটরসাইকেল দিয়ে, ডাইরেক্ট মোটরসাইকেল নিয়ে আমার হাতে অ্যাক্সিডেন্ট করে, আমার মুখে মারার পরে দাঁতে ব্লাড বেরায়। ওখানে স্থানীয় দোকানদার এবং আমার দলীয় কার্যকর্তারা আমাকে তুলে নিয়ে নিরাপদ জায়গায় যায়। ভোটের প্রতিহিংসা ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় না আসার জন্যে, এর আগেও অনেকবার উনি আমাকে আক্রমণ করেছিলেন 2017 সালে পৌর ভোটের সময়, এবং ভোটের সময় ওনার নামে কেস হয়েছিল। অমিত শাহর র্যালির আগে আমাকে পতাকা লাগাতে ফেট করেছিলেন এবং মেরেছিলেন। আমরা তাতেও থানাকে জানিয়ে কোনো উপকৃত পাইনি। আবার আজকে পুনরায় সেই ভোটের যে সন্ত্রাস, সরকারে আসার পর যে সন্ত্রাস, সেটা আবার পাঁশকুড়া পশ্চিম বিধানসভার জনগণ আবার দেখল। আপনারা থানায় জানাবেন? আমরা শিবপুরের হাসপাতালে যেতে পারিনি, আমাকে আমার কার্যকর্তারা সবাই নিয়ে এসছে তমলুক হাসপাতালে। এখানে আমরা ডাক্তার দেখিয়েছি, থানায় আমরা এফআইআর করব যাতে এই সন্ত্রাসের থাকতে আমরা মুক্ত পাই এবং এই দুষ্কৃতীদের যেন অ্যারেস্ট করা হয়। আপনার নাম? আমার নাম প্রতীক পাখিরা, তমলুক সংগ্রামী জেলা যুব মোর্চা।